হবিগঞ্জের মাধবপুরের পৃথক সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার ছাত্রী ও এনজিও কর্মী নিহত হয়েছে। নিহতরা হলেন মাধবপুর উপজেলার মনতলা গ্রামের মৃত নূর হোসেনের মেয়ে ও স্থানীয় মহিলা কওমি মাদ্রাসার সপ্তম শ্রেণী ছাত্রী জেসমিন আক্তার এবং আশারফিল অফিসার আবজল মিয়া। হবিগঞ্জ প্রতিনিধি সনি চৌধুরী জানান, শনিবার দুপুরে উপজেলার মনতলা এলাকায় সিএনজির ধাক্কায় মাদ্রাসা ছাত্রী জেসমিন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে মহাসড়কে রতনপুর বাস চাপায় এনজিও আশারফিল অফিসার আবজল ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।